নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কি উপচার করলে ভালো হবে, কি দান করা উচিত, কোন গাছ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। দেখুন, যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কি করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কি করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে আজ পঞ্জিকা। পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয়া তিথি, যা চলবে দুপুরবেলা 12:13 পর্যন্ত। তার পরবর্তী সময় থেকে আপনাদের ক্ষেত্রে চতুর্থী তিথি পড়ে যাচ্ছে। তৃতীয়া তিথি নিয়ে আমি আলোচনা কালই করেছি, আজ বলে নেব চতুর্থী তিথি নিয়ে। চতুর্থী তিথি চলাকালীন আপনারা কিন্তু কোনোভাবেই মূলর সেবন করবেন না, তা আপনাদের ক্ষেত্রে ধননাশের যোগকে বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। আজ আপনাদের ক্ষেত্রে নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র, যা নক্ষত্রমণ্ডলীতে 10 নম্বর নক্ষত্র হিসাবে অবস্থান করে থাকে সিংহ রাশির গৃহে। মঘা একটি কেতু দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ পুজো করা শুভ হবে তা আমি আপনাদের সাথে চলতে চলতে আলোচনা করব। আজ আপনাদের ক্ষেত্রে করণ রয়েছে বৃষ্টিকরণ, আর আপনাদের ক্ষেত্রে আজ পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, আজ যোগ থাকছে প্রীতিযোগ। দেখুন, প্রীতিযোগ মানেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, আপনারা কিন্তু প্রীতিযোগ চলাকালীন যে কোনো ধরনের প্রেমের প্রস্তাব অথবা যে কোনো ধরনের রিলেশান যদি আপনাদের ব্রেক হয়ে থাকে, কোনো রিলেশান ভেঙে গেছে, খারাপ হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে, সেই রিলেশানগুলোকে যদি আপনারা জোড়া লাগাতে চাইছেন, তা প্রীতিযোগ আপনাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হতে পারে। দিন আজকে আপনাদের ক্ষেত্রে রয়েছে মঙ্গলবার, আর রাহুকাল থাকছে আপনাদের ক্ষেত্রে দুপুরবেলা 2:26 থেকে 3:48 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কোনো ধরনের শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করবেন না, তা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। এর পূর্বে যদি কোনো মাঙ্গলিক এবং শুভকর্ম শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 11:44 সকালবেলা থেকে 1:05 পর্যন্ত দুপুরবেলা। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে দুপুরবেলা 2:26 থেকে 3:48 পর্যন্ত। এই সময়কালে আজ কোনো আপনারা শুভকর্ম করতে পারছেন না, কারণ শুভ সময় এবং রাহুকাল একই সময় পড়ে যাওয়ার জন্য আজকে শুভ সময়ের যে সঠিক ফায়দা সেটা কিন্তু আজ আপনারা তুলতে পারছেন না। সর্বাত্মসিদ্ধি যোগ আপনাদের ক্ষেত্রে আজকে রয়েছে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 6:48 সকালবেলা থেকে 9:08 পর্যন্ত। এই সময়কালের মধ্যেও আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে কনস্ট্রাকশন অর্থাৎ আপনাদের গৃহ নির্মাণের জন্য শুভ তারিখ রয়েছে 13 জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে সকালবেলা 7:15 থেকে 9:08 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে 10:35 থেকে দুপুরবেলা 12 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। যারা ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করতে চাইছেন তাদের জন্য শুভতিথি রয়েছে 13 জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে 7:15 সকালবেলা থেকে 9:08 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে 10:35 থেকে দুপুরবেলা 12 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে অনলাইন অফলাইনের মাধ্যমে লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারেন। জব জয়েন করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে 12 জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে 3:35 দুপুরবেলা থেকে পরবর্তী দিন মানে রাত্রেবেলা 12:43 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে সেই দিনকে ভোররাত্রি 3:03 থেকে পরবর্তী দিন সকালবেলা 7:05 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন, যেহেতু রাত্রের দিককাল সময়কাল, সেক্ষেত্রে যারা বিদেশে রয়েছেন তারা কিন্তু এই সময় দেখে আপনারা জয়েন করে বিশেষ ফায়দা নিতে পারেন। যারা মেডিকেল ট্রিটমেন্ট শুরু করতে চাইছেন তাদের জন্য শুভতিথি রয়েছে 14 জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে 7:15 সকালবেলা থেকে 9:04 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে সকালবেলা 10:31 থেকে
3টে বেজে 27 মিনিট পর্যন্ত পরবর্তী সময় অর্থাৎ বিকেল দুপুরবেলা। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে অশুভ সময় থাকছে আজ, যা চলবে আপনাদের ক্ষেত্রে সকালবেলা 7টা বেজে 10 মিনিট থেকে 7টা বেজে 34 মিনিট পর্যন্ত। এই সময়কাল চলাকালীন কোনো ধরনের শুভকর্ম এবং মাঙ্গলিক কর্ম শুরু করবেন না, তা আপনাদের জন্য শুভ হবে না। আপনাদের জন্য আজ শুভ দিক থাকছে দক্ষিণ দিক। যারা দক্ষিণ দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা দক্ষিণ দিক ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম দক্ষিণ দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। আর এবার চলে যাবো আপনাদের সাথে আলোচনায়। প্রত্যেক দিন যেরকম আলোচনা করে থাকি অর্থাৎ অঙ্কের রহস্যময় দুনিয়ায়, প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1। আজকে আপনাদের ক্ষেত্রে লেনদেনের সময় সতর্কতা অবলম্বন করা উচিত, হিসাবে গোলযোগ সমস্যা আনতে পারে। সংখ্যা 2, মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। সংখ্যা 3, প্রমোটিং বিজনেসে আজকে বিশেষ সফলতা আপনারা পেতে দেখতে পাবেন। সংখ্যা 4, আপনাদের ক্ষেত্রে আজকে ঋণ না নয় শুভ হচ্ছে। সংখ্যা 5, আজকে আপনাদের ক্ষেত্রে মন স্ফূর্তি ভরা থাকবে, নতুন কিছু করে দেখাবার পরিকল্পনা আপনার কর্মক্ষেত্রে আজ তৈরি হতে দেখা যাচ্ছে। সংখ্যা 6, অলসতা ত্যাগ করুন, আজকে বিশেষ ফায়দা আপনার কর্মক্ষেত্রে নিশ্চিতভাবে আসতে পারে। সংখ্যা 7, আর্থিক ক্ষেত্র মজবুত হবে, দূরযাত্রা এবং দূরভ্রমণে আজকে বিশেষ সফলতা মিলবে। সংখ্যা 8, ছোট ছোট বিবাদ আজ এড়িয়ে থাকার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। সংখ্যা 9, গুরুত্বপূর্ণ সমস্ত কাজে আজ সঠিক সময় কিন্তু লেনদেন করা বিশেষ ফায়দাদার হতে পারে আপনাদের ক্ষেত্রে, সুতরাং বুঝে লগ্নি করতে পারেন, তাও আপনাদের ক্ষেত্রে আজ বিশেষ ফায়দা ব্যবসায়িক ক্ষেত্রে নিশ্চিতভাবে তৈরি হতে দেখা যাবে। চলে যাবো আপনাদের সাথে আলোচনায়। এবার ABCD, আর ABCD কেন? দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের ওপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে A, আজকে আপনাদের ক্ষেত্রে হেলথ ওরিয়েন্টেড সমস্যা বৃদ্ধি পেতে পারে। B, অলসতা ত্যাগ করুন। C, মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে। D, আজকে নতুন কোনো প্রজেক্টে আজ অর্থলগ্নি না করাই শুভ হবে আপনাদের ক্ষেত্রে। E, আজকে আপনাদের গৃহে কোনো বিশেষ অতিথির আগমন আপনাকে কিন্তু অনেক বেশি আনন্দিত এবং উৎফুল্লিত রাখতে পারে। F, আজকে আপনাদের জন্য যে কোনো ধরনের ধার্মিক কার্যে বিশেষ সফলতা আপনারা পেতে পারেন। G, আজকে আপনাদের জন্য ঋণ নেওয়া এবং ঋণ দেওয়া থেকে বিরত রাখা অত্যন্ত শুভ হবে। H, আজকে পার্টনারশিপ ব্যবসায় কিছু বিশেষ গোলযোগ হঠাৎই চলে আসতে পারে। I, আপনাদের জন্য আজকে পার্টনারশিপ ব্যবসায় কিছু বিশেষ সমস্যাও তৈরি হতে দেখা যেতে পারে, সতর্ক থাকবেন যে আজকে আপনাদের জন্য কিন্তু দাম্পত্য সুখ আজকে কিন্তু কোনো অংশে কিন্তু হঠাৎই কিন্তু সমস্যাবহুল হতে পারে। কে, আজকে আপনাদের ক্ষেত্রে ঋণ না নেওয়াই শুভ হচ্ছে। আজকে দূরবর্তী যাত্রার ক্ষেত্রে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। এল, আজকে আপনাদের জন্য পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। এম, আজকে আপনাদের ক্ষেত্রে নতুন পরিকল্পনা আপনাদের ক্ষেত্রে বিশেষ সফলতা দিয়ে ফেলতে পারে আজ। এন, আজকে আপনাদের জন্য পার্টনারশিপ ব্যবসায় নিশ্চিতভাবে কিন্তু কিছু বিশেষ সফলতা পেতে পারেন। ও, আজকে আপনাদের ক্ষেত্রে গুচ্ছবিদ্যা গুপ্তবিদ্যায় উন্নতি থাকছে। পি, আজকে আপনাদের ক্ষেত্রে যে কোনো ধরনের কার্যসিদ্ধি আজকে আপনারা কিন্তু করে দেখাতে পারেন, আপনার মনোবল কিন্তু আজ অনেক বেশি তুঙ্গে থাকতে পারে। কিউ, আজকে আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কোনো মানুষকে মনের কথা খুলে বলবেন না, তা আপনাদের জন্য শুভ নয়। আর আজকে আপনাদের জন্য ফটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। এস, আজকে আপনাদের জন্য পাওনা অর্থ উদ্ধারে নিশ্চিতভাবে কিছু না কিছু সমস্যা আসতে পারে। টি, আজকে আপনাদের ক্ষেত্রে নতুন প্রজেক্টে অর্থলগ্নি বিশেষ ফায়দাদার হতে পারে। ইউ, কোনোভাবেই কোনো মানুষকে মনের কথা খুলে বলা আজ শুভ হবে না। ভি, আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে দাম্পত্য জীবনের কিছু সমস্যাকে কেন্দ্র করে। ডাব্লিউ, আজকে আপনাদের ক্ষেত্রে যে কোনো ধরনের ব্যবসায় কিন্তু সফলতার নতুন দিশা আজ আপনারা খুঁজে পেতে পারেন। এক্স, আজকে আপনাদের ক্ষেত্রে পার্টনারের হেলথ নিয়ে সমস্যা বৃদ্ধি। ওয়াই, আজকে আপনাদের জন্য দূরভ্রমণ নিষিদ্ধ রয়েছে। জেড, আজকে আপনাদের ক্ষেত্রে ব্যবসায় অধিক মুনাফা হতে দেখা যাবে, ব্যবসায় লগ্নি করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। আর এবার চলে যাবো আপনাদের সাথে আলোচনায়। কোন বারে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন? প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, একই সাথে আজকেও আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের জন্য রবিবার।
যাদের জন্ম রবিবারে তারা আজ দূরবর্তী যাত্রার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করবেন, বিশেষত যারা ড্রাইভ করছেন। যাদের সোমবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে চোখ সম্বন্ধীয় সমস্যা অথবা হেলথ ওরিয়েন্টেড কোনো বিশেষ পার্টে আজ অপারেশন সম্বন্ধীয় সমস্যার জন্য কোনো চিকিৎসকের পরামর্শও কিন্তু আজ নিতে যেতে হতে পারে। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে কর্মব্যস্ততা ভরা দিন থাকবে, দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিন মধ্যম রয়েছে, খুব শুভ বলা চলে না আপনাদের ক্ষেত্রে। যাদের বুধবার জন্ম হয়েছে আধ্যাত্মিক উন্নতির যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে, দূরবর্তী যাত্রায় বিশেষ সফলতা আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাবে। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিন মধ্যম রয়েছে, আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষত যে কোনো ব্যবসায় লগ্নি করা থেকে বিরত থাকা অত্যন্ত শুভ হবে। যাদের শুক্রবার জন্ম হয়েছে আধ্যাত্মিক উন্নতির যোগ আজকে আপনাদের ক্ষেত্রে প্রকট হতে দেখা যাচ্ছে। যাদের শনিবার জন্ম হয়েছে লেনদেন বা ঋণ আজকে আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষ সমস্যা নিয়ে আসতে পারে, অর্থাৎ আপনি যদি আজ কোনো লেনদেন করছেন তাহলেও আপনাদের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, অর্থাৎ হিসাবপত্রের গোলযোগ আসতে পারে, অথবা যদি আপনি কোনো ঋণ নিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে আজ শুভ নয়। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের জন্য বৈশাখ মাস। বৈশাখ মাসে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটা অত্যন্ত শুভ রয়েছে, দূরবর্তী যাত্রায় আজ বিশেষ সফলতা আপনারা পেতে পারেন। যাদেরই জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে প্রেমজ বিষয়ে কিছু সমস্যা কিছু জটিলতা তৈরি হতে আজ দেখা যেতে পারে, সন্তানকে নিয়ে অত্যন্ত বেশি চিন্তা আজ আপনাকে করতে দেখা যেতে পারে। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে ছোট ছোট ভ্রমণ এবং দূরযাত্রা বিশেষ ফায়দাদার হতে পারে আপনাদের ক্ষেত্রে আজ। বিশেষত বলে রাখি, যারা সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাক্টিভিটি আজকে করতে চাইছেন তাদের জন্য আজ দিনটা অত্যন্ত সফলতার নতুন দিশা খুঁজে পাবে। যাদেরই শ্রাবণ মাসে জন্ম হয়েছে আজকে বুঝে লগ্নি করে বিশেষ ফায়দা তুলতে পারেন, আজকে কথাবার্তার মধ্যে মধুরতা রাখুন, আজ বিশেষ সফলতা আপনার কথাবার্তার মধ্যে দিয়ে বিভিন্ন কার্যে হাসিল করতে দেখতে পাবেন। যাদের ক্ষেত্রে ভাদ্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিন আজ অত্যন্ত শুভ রয়েছে, আজকে হঠাৎই কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষ পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যেতে পারে। দূরভ্রমণ এবং দূরযাত্রায় কিছু বিশেষ সফলতা আপনারা আজ পেতে পারেন আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে হঠাৎই শত্রু বৃদ্ধি হতে পারে, আজকে কিছু বিশেষ সংকট আপনাকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হতে দেখা যেতে পারে, সুতরাং সকাল থেকেই সমস্ত কাজে রুটিন মেনে সঠিক সময়ে কাজ করলে বিশেষ ফায়দা কিছু অংশে অবশ্যই দেখতে পাবেন। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে দিনটি আজকে মনোরম রয়েছে, আজ আপনাদের ক্ষেত্রে দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিনটা অত্যন্ত শুভ থাকছে, বিকেলের পরবর্তী সময় বিশেষ কোনো কাজ না করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন, মায়ের শারীরিক সমস্যা আজ কোনো অংশে হঠাৎই বৃদ্ধি পেতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত শুভ রয়েছে, দূরবর্তী যাত্রার ক্ষেত্রে আজ বিশেষ সফলতা আপনারা পেয়ে থাকবেন, আজকে আপনাদের ক্ষেত্রে ঋণ নেওয়া দেওয়ার জন্য দিনটা ভালো রয়েছে, কোনো বিশেষ ধার্মিক কার্যে সফলতা পেতে দেখতে পারি। যাদের কিন্তু মাঘ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজ দিনটা মোটের ওপর মধ্যম বলা যায়, আজকে হঠাৎই কিন্তু দুর্ঘটনা প্রবণ হতে পারে, যারা গাড়ি ড্রাইভ করছে সাবধান এবং সতর্কতা অবলম্বন করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে বিবাহের কথাবার্তা এগোতে পারে, ব্যবসায়িক সূত্রে অধিক লাভ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজ দিনটা মোটের ওপর মধ্যম থাকছে, শরীর নিয়ে কিছু বড় সমস্যার সম্মুখীন আজ হতে দেখা যেতে পারে আপনাকে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলের। আর প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি প্রত্যেক দিনকার রাশিফল, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব, কিন্তু প্রথমে আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ প্রথম রাশি প্রথমে আপনাদের জন্য মেষ রাশি। দেখুন, মেষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেমজ জীবন সম্বন্ধীয় কোনো বিশেষ বিষয়ে আজকে আপনাদের কিছু বিশেষ মতবিরোধ মতানৈক্য ভুলে সমস্ত সমস্যার সমাধানের পথ খুঁজে বের করতে দেখা যেতে পারে। আজকে বিবাহের কথাবার্তা এগোতে পারে আপনাদের ক্ষেত্রে, আজকে আপনি কোনো নতুন কিছু করে দেখাবার পরিকল্পনা
ছবি আঁকতে পারেন। শুভ রং আজকে আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা দুই। আলোচনা করব বৃষ রাশি। সন্তানকে নিয়ে কিছু বিশেষ চিন্তা হঠাৎই বৃদ্ধি পেতে পারে। পারিবারিক সুখ এবং দাম্পত্য জীবন সম্বন্ধীয় সমস্যাগুলি আজ আপনাদের ক্ষেত্রে প্রকট হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য আজ লাল এবং শুভ সংখ্যা দুই। আলোচনা করব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আজকে মানসিক চঞ্চলতা কমবে। ক্রিয়েটিভ কিছু করে দেখাবার পরিকল্পনা আজ আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে তৈরি হতে দেখা যেতে পারে। সন্তানকে নিয়ে কিছু অংশে চিন্তা কমলেও আজ দূরবর্তী যাত্রার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবশ্যই অবলম্বন করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাক্টিভিটি আপনাকে বিশেষ সফলতা দিতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা দুই। আলোচনা করব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে মতবিরোধ মতানৈক্য আজ ভুলে অনেকাংশে কিন্তু সুফল পেতে দেখা যেতে পারে আপনার পারিবারিক দিক থেকে। আজ পারিবারিক মানুষের সাথে কিন্তু কিছু বিশেষ যোগাযোগ, কিছু বিশেষ কানেক্টিভিটিও আজ আপনাদের তৈরি করতে দেখা যেতে পারে। তবে মাথায় রাখবেন কোনো রকম আইনানুক জটিলতার মধ্যে আজ আপনাদের ক্ষেত্রে না যাওয়াই অত্যন্ত শুভ হবে, নচেৎ কিছু বড় সমস্যা আপনাকে কিন্তু হঠাৎই ঘিরে ধরতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা পাঁচ। আলোচনা করব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আজ কিন্তু দিনটা অত্যন্ত ফেভারেবল রয়েছে। আজকে আপনাদের ক্ষেত্রে আনন্দ স্ফূর্তি ভরা দিন থাকবে। প্রেমজ বিষয়ে আজ কিন্তু মন উৎফুল্লিত থাকবে। আজকে আপনাদের ক্ষেত্রে বিবাহের কথাবার্তাও কিন্তু এগোতে দেখা যেতে পারে। দূরবর্তী যাত্রা এবং দূরভ্রমণের ক্ষেত্রে দিনটা মোটের ওপর মধ্যম মানের রয়েছে। সাময়িকভাবে যদি আমরা দেখে থাকি তাহলে আজকে বিকেলের পরবর্তী সময় কিন্তু কিছু সময়ের জন্য আজ আপনাদের কোনো জায়গায় লগ্নি না করা ভালো হবে। তবে মোটের ওপর দিন আপনাদের ক্ষেত্রে আজকে অত্যন্ত শুভ থাকছে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা নয়। আলোচনা করব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আজ অত্যন্ত বেশি কিন্তু মতবিরোধ হয়ে যেতে পারে কোনো বিশেষ মানুষের সাথে। আজকে ব্যয়াধিক্য যোগও আপনাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎই বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। ছোট ছোট বিবাদ আজ এড়িয়ে থাকা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। ছোট ছোট বিষয় কিন্তু কিছু বিশেষ সমস্যা হঠাৎই আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। নতুন কোনো প্রজেক্টে আজ অর্থলগ্নি না করাই আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আজ প্রকট হতে পারে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ। শুভ রং আপনাদের জন্য আজকে লাল এবং শুভ সংখ্যা দুই। আলোচনা করবো এবার আপনাদের সাথে বাস্তু টিপস নিয়ে। আর প্রত্যেক দিন বলে চলা ছোট ছোট বাস্তু টিপসগুলি আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই বাস্তু টিপসের দিকে অবশ্যই কিন্তু আপনারা চোখ রাখার চেষ্টা করবেন। আজকে আমরা আপনাদের সাথে বাস্তু টিপসের ক্ষেত্রে আলোচনা করব যে বাস্তু টিপসে এমন কিছু বিশেষ বিষয় রয়েছে, অর্থাৎ ঈশান কোণা, যেগুলি আপনারা খুব স্কিপ করে চলে যান। দেখুন, বহু মানুষের ঘরেই কিন্তু ঈশান কোণায় সিঁড়ি হয়ে থাকে। তো স্বাভাবিকভাবেই ঈশান কোণায় তো সিঁড়ি হওয়া শুভ নয়। ঈশান কোণায় সর্বদা হালকা মাত্রায় যে কোনো জিনিস রাখা যেতে পারে। যখনই আপনারা ঈশান কোণায় সিঁড়ি করে ফেলবেন তা বাস্তুক্ষেত্রে অত্যন্ত প্রভাব এবং অত্যন্ত ক্ষতিকারী হতে পারে। দেখুন, যদি আপনার গৃহের ঈশান কোণায় সিঁড়ি হচ্ছে, তবে মাথায় রাখবেন যদি আপনার ঈশান কোণায় সিঁড়িটি বামাবর্তী অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে থাকে তা কিছু অংশে আপনাকে কিছু সুফল দিতে পারে। তবে অবশ্যই রাইট সাইড অর্থাৎ ডানবর্তী বা যদি আপনাদের ক্ষেত্রে ক্লকওয়াইজ সিঁড়ি হয়ে থাকে তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিফলতা দিতে পারে। দেখুন, ন্যাচারালি কিন্তু সিঁড়ি আমাদের ক্ষেত্রে সর্বদা ক্লকওয়াইজ হয়ে থাকে, কিন্তু ঈশান কোণার ক্ষেত্রে যদি কখনোই আপনারা সিঁড়ি করে ফেলেছেন তা আপনাদের ক্ষেত্রে বামাবর্তী হওয়াই শুভ, অর্থাৎ বাম দিক বা অ্যান্টি ক্লকওয়াইজ হয় শুভ। তার কারণ আপনারা যখন একটি স্ক্রুকে ভেতর দিকে প্রেস করে ঢোকাচ্ছেন তখন স্ক্রু ড্রাইভারটা কোন দিকে মুভ করাচ্ছেন, রাইট সাইডে, অর্থাৎ ক্লকওয়াইজ। কিন্তু যখন আপনারা স্ক্রুটিকে সেই জায়গা থেকে বের করতে চাইছেন তখন আপনারা স্ক্রু ড্রাইভারটিকে কোন দিকে মুভ করছেন, লেফট সাইডে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে সর্বদা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছেন। সেই কারণে আপনার ঈশান কোণা যেন হালকা থাকে, অর্থাৎ নিশান কোণার তলা যেন অত্যন্ত ভারী না হয়ে যায়, সেই জন্য সর্বদা আপনাদের ক্ষেত্রে লেফট সাইড মোশন অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ মোশনে আপনারা ঈশান কোণায় সিঁড়ি করলে কিছু বিশেষ সুফল পেতে পারেন, যা ক্লকওয়াইজের ক্ষেত্রে অত্যন্ত অসুফল হতে পারেন আপনারা। তবে ঈশান কোণায় সিঁড়ি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ, ঈশান কোণায় সিঁড়ি না করাই আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। আলোচনা করব আপনাদের সাথে এবার আপনাদের ক্ষেত্রে আজকে এই গাছ পুজো করা শুভ হবে। আজ আপনারা কিন্তু বটবৃক্ষের
পূজো আরাধনা করতে পারেন। তার কারণ হচ্ছে মঘা নক্ষত্র আজ চলছে, আর মঘা নক্ষত্রের সাথে বটবৃক্ষের সম্পর্ক ভীষণভাবে রয়েছে। তাই বট গাছকে যারা মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু যে কোনো ধরনের সড়ক পথের ধারে রোপণ করে আজ জল দিন, প্রণাম করুন, পুজো করুন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। এছাড়া আপনাদের ক্ষেত্রে বলে রাখি, আপনারা যে কোনো মানুষই কিন্তু আজ বটবৃক্ষকে জল দিন, পুজো করুন, প্রণাম করুন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সুফলদায়ী হয়ে থাকবে। আপনাদের ক্ষেত্রে বলে রাখবো, যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, কোনো বিশেষ কাজে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, লবঙ্গ সেবন করে বেরোলে আপনাদের ক্ষেত্রে বিশেষ সফলতা আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন। আপনাদের ক্ষেত্রে আজ দান বলবো, প্রতিনিয়ত দানের মানসিকতা যারা রাখেন তারা অবশ্যই কিন্তু আজ সবজি দান করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ হয়ে থাকবে। আজকে আপনাদের ক্ষেত্রে একটি ছোট্ট উপায় বলবো। দেখুন, প্রতিনিয়ত বলে চলা ছোট ছোট উপায়গুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই আজ আপনাদের ক্ষেত্রে আরও কিছু নতুন উপায় আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, আজ বার রয়েছে মঙ্গলবার, আর তার সাথে সাথে আজ তৃতীয়া তিথি 12:13 পর্যন্ত চলবে, তার পরবর্তী সময়ে চলে আসবে চতুর্থী তিথি। যদি আপনারা সকালের দিকে বিশেষ আরাধনা করতে চাইছেন তাহলে হনুমানজির আরাধনা আজ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ী হতে পারে। দেখুন, যদি আপনি কোনো মামলা মোকদ্দমা সম্বন্ধীয় জায়গায় ফেঁসে রয়েছেন, কোনো মামলা মোকদ্দমা সম্বন্ধীয় জায়গায় কিছু বিশেষ সমস্যার সম্বন্ধীয় জায়গায় আপনারা জর্জরিত হয়ে রয়েছেন, তাহলে আপনারা কী করবেন আজ? আজকে নিজে হাতে সাদা সুতো দ্বারা একটি তুলসীর 108 মালাকে গেঁথে বা মালাকে ফাঁস গিঁঠ বেঁধে আপনারা একটি মালা তৈরি করুন, এবং সেই মালাটি আপনারা আপনার নিকটস্থ যে কোনো হনুমান মন্দিরে হনুমানজির গলায় অর্পণ করুন, এবং আপনারা হনুমানজির কাছে প্রার্থনা করুন আপনারা আপনাদের আইনানুক জটিলতা থেকে যেন বেরিয়ে আসতে পারেন খুব সহজেই। এই প্রক্রিয়া আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ লাভদায়ী হতে পারে, তবে অবশ্যই এই প্রক্রিয়া 12:13 আগেই করবেন, তা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। আর বিশেষ করে বলে রাখি, এই প্রক্রিয়া যদি আপনারা কমপক্ষে 7টি মঙ্গলবার পরপর করে যেতে পারেন আজ থেকে, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বেশি লাভদায়ী হয়ে থাকবে। আলোচনা করব আবার আপনাদের সাথে, আজ যাদের জন্মদিন রয়েছে তারা কিন্তু আজকে আপনারা তামার কোনো কয়েন আজ আপনারা কিন্তু জলে, প্রবাহমান জলে আজকে কিন্তু আপনারা ভাসাতে পারেন, এবং যারা আজকে ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তাদের ক্ষেত্রে আজ প্রদীপ প্রজ্বলন করা উচিত স্বামী স্ত্রী উভয় মিলে, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায়, রাশিফলের রাশিফলের আলোচনায় এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। দেখুন, তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আজকে আপনাদের ক্ষেত্রে ছোট ছোট বিবাদ, ছোট ছোট মতানৈক্য যেগুলো বহুদিন ধরে আপনারা ফেস করছিলেন সেগুলি আজ অত্যন্ত বেশিভাবে কিন্তু কম হতে দেখা যেতে পারে। কোনোভাবেই আজ মনের কথা খুলে বলবেন না, তা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। আজকে বিশেষত বন্ধু দ্বারা কিছু সফলতা আপনারা অবশ্যই পেতে পারেন। আপনাদের কর্মজীবনে নতুন কোনো পরিকল্পনা আজ আপনাদের ক্ষেত্রে সফলতার নতুন দিশা খুঁজে পেতে দেখতে পাবে। শুভ রং আপনাদের জন্য আজ গোলাপি এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। বৃশ্চিক রাশি, দেখুন বৃশ্চিক রাশির যারা জাতক অথবা জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে আজ দাম্পত্য জীবন সম্বন্ধীয় সমস্যা হঠাৎই বৃদ্ধি পেতে পারে। পার্টনারের হেলথ নিয়ে কিছু বড় সমস্যা আসতে পারে। কর্মজীবন সম্বন্ধীয় কিছু পরিবর্তন এবং নতুন কোনো পরিকল্পনা আজ করতে আপনাকে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা 9 আলোচনা করব। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে সন্তানকে নিয়ে কিছু অংশে চিন্তা আজ কম হতে দেখা যাবে। বিশেষ করে বলে রাখি, প্রমোটিং ব্যবসা সম্বন্ধীয় জায়গায় যদি আপনারা আজ লগ্নি করছেন তা আপনাকে বিশেষ সফলতা এনে দিতে পারে। দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিনটা আজ বিশেষ শুভ রয়েছে। বিকেলের পরবর্তী সময় কোনো বিশেষ মানুষের সাথে যোগাযোগ আপনার কর্মক্ষেত্রে, আপনার আর্থিক ক্ষেত্রে বিশেষ সফলতা এনে দেবে নিশ্চিতভাবে। শুভ রং আপনাদের জন্য আজ লাল এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব আপনাদের ক্ষেত্রে মকর রাশি। দেখুন, মকর রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আজ অন্ত্র সম্বন্ধীয় সমস্যা বা পেট সম্বন্ধীয় সমস্যা অথবা শারীরিক কোনো বড় সমস্যা নিশ্চিতভাবে হঠাৎই আসতে পারে। এছাড়াও আজকে দুর্ঘটনাগামীও আপনি হতে পারেন যদি খাপ সাবধানে আজ ড্রাইভ না করছেন। সুতরাং আজ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে সাবধানতা অবলম্বন করা উচিত আপনার ড্রাইভিংয়ের ক্ষেত্রে,
তা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। শুভ রং আপনাদের জন্য আজকে গোলাপি এবং শুভ সংখ্যা 8 আলোচনা করব কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আজ মতবিরোধ মতানৈক্য হঠাৎই বৃদ্ধি পেতে দেখা যেতে পারে আপনাদের পার্টনারের সাথে, তবে আজকে আপনাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানের পথও খুঁজে পেতে একই সাথে আজকে আপনাদের ক্ষেত্রে বিকেলের পরবর্তী সময় দেখা যেতে পারে। আজকে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন সম্বন্ধীয় বিশেষ বিষয়গুলিকে কেন্দ্র করে কিছু নতুন জটিলতা যেগুলো বহুদিন ধরে চলে আসছিল সেগুলো কিন্তু কিছু অংশে বিকেলের পরবর্তী সময় কম হতে দেখা যাবে। আজকে আপনাদের বিবাহের কথাবার্তা এগোতে পারে, ব্যবসায় অধিক মুনাফা আপনারা আজ দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে। শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 3 আলোচনা করব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিছু বিশেষ চিন্তা আজ হঠাৎই কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। দূরভ্রমণ এবং দূরযাত্রার ক্ষেত্রে দিন আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দাদার হতে পারে। ছোট ছোট বিবাদ যেগুলি আপনারা বহুদিন ধরে আপনার মনের মধ্যে চলছিল সেগুলো কিন্তু আজ কিছু অংশে কম হবে, তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আজ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে কিন্তু হঠাৎই তৈরি হতে দেখা যাচ্ছে। নতুন কোনো পরিকল্পনার জন্য আজ আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক সূত্রে কিছু নতুন মানুষের সাথে যোগাযোগ আপনার ক্ষেত্রে কিছু বিশেষ সফলতার নতুন দিশা দেখাতে পারে। শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 2। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।